প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরেই গৃহবন্দী ছিলেন কার্যত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই আজ সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যেই বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই ভিড় জমাতে শুরু করেছেন সিপিএমের বিভিন্ন রাজনৈতিক কর্ম ব্যক্তিত্বরা এবং তারপর সেখান থেকেই বুদ্ধবাবু দেহ নিয়ে আসা হবে আগামীকাল আলিমুদ্দিনে। আজ দুপুর 12:00 পিস ওয়ার্ল্ডে তার দেহ রাখা হবে এবং বুদ্ধবাবুর মৃত্যুতে স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একটা ভারাক্রান্ত ছবি। আলিমুদ্দিনের ছবিটা একটু বোঝার চেষ্টা করি। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেখান থেকেই সরাসরি রয়েছে। ষষ্ঠী, এই মুহূর্তে আলিমুদ্দিনে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে সূর্যকান্ত মিশ্র থেকে বিমান বসু প্রত্যেকেই তারা পাম এমিউর বাড়ি থেকে সরাসরি তারা আলিমুদ্দিনে এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং আজকেই সকাল 8:20 রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তেনার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার পরেই মূলত বামপন্থী যারা মনোমাপন্ন বামপন্থী কর্মী সমর্থকদের মধ্যে অবশ্যই আজকের দিনটা অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক, কারণ এই বুদ্ধদেব ভট্টাচার্য 1999 সালে ডেপুটি হিসাবেই ছিলেন, তার ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে। তারপরে 2011 সাল থেকে 2011 সাল টানা এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদের আসন তিনি সামলেছেন এবং দক্ষতার সাথে সেই তার মুখ্যমন্ত্রী সময়কালে তিনি কিন্তু কাজ করেছেন। এবং শুধু তাই নয়, 2011 সালে যাদবপুর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পরেই কিন্তু সক্রিয় রাজনীতি থেকে এক প্রকার তিনি অবসর নিলেও বিভিন্ন পন্থীদের বিভিন্ন যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে আমরা দেখেছি তার যে ভিডিও বার্তা, কখনো সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হোক বা কখনো রানী রাসমণি রোড হোক, বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই বামপন্থী বিশেষ করে বামফ্রন্ট যখনই কোনো সমস্যায় পড়েছে একেবারে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তার আজকে প্রয়াণে অবশ্যই শোকের ছায়া নেমে এসেছে এই মুজাফর আহমেদ যে ভবন অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট, সেই আলিমুদ্দিন স্ট্রিটে কিন্তু এই মুহূর্তে শোকের ছায়া। তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং অবশ্যই সূর্যকান্ত মিশ্র তিনি তারা যেটা জানালেন যে আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ মূলত পিস ওয়ার্ল্ডে রাখা হবে, অর্থাৎ দুপুর 12:30 সময় পাম এভিনিউর বাড়ি থেকে সরাসরি নিয়ে আসা হবে পিস ওয়ার্ল্ড থেকে এবং সেই পিস ওয়ার্ল্ড থেকে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল 10:30 আলিমুদ্দিনে তার দেহ সাহিত্য থাকবে। এবং বামপন্থীর যে সমস্ত কর্মী সমর্থক যারা বুদ্ধবাবুর শুভানুধ্যায়ী তারা প্রত্যেকেই তাকে শেষ শ্রদ্ধা আলিমুদ্দিন স্ট্রিটে জানাতে পারবে এবং কিছুক্ষণের মধ্যেই সরাসরি বামফ্রন্টের সাংবাদিক 5 দশকের তার রাজনৈতিক জীবন এবং দীর্ঘ 2000 থেকে 2011 সালের টানা মুখ্যমন্ত্রী এই সময়কালে রাজ্য বিধানসভায় তার যে ভূমিকা এবং সেই বিধানসভায় তার দেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেও শেষ শ্রদ্ধা জানাবেন ডেপুটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এখনও সূচি কখন বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য বিধানসভায় তার দেহ নিয়ে যাওয়ার অনুমতি দেন বা কোন সময়। পরে কথা বলছি তোমার সঙ্গে, আপাতত একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে পাম অ্যাভিনিউ এদিকে নজর রাখতেই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানাতে, তাকে শ্রদ্ধা দিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছেন। ছবি দেখাচ্ছি সরাসরি পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সকাল 8:20 রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং এই মুহূর্তে সেখানে রয়েছেন, পৌঁছে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পরিবার সূত্রে খবর, গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার জ্বর ক্রমাগত বাড়ছিল যেমনটা জানা যায়। আজকে সকাল নাগাদ তার অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই কমে আসে, ডাক্তার ডাকা হয়েছিল কিন্তু তার আগেই সব শেষ। আর এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের ছবি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন এবং বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে
শেষ সম্মান জানাতে সেখানে পৌঁছেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ঊর্ধ্বে উঠে আজকে বাংলা রাজনীতি কোথাও গিয়ে ভারাক্রান্ত, এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 80 বছর বয়সে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই আজ সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি রেখে গিয়েছেন তার স্ত্রী এবং এক সন্তানকে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি শয্যাশায়ী ছিলেন যেমনটা জানা যায়, এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল গতকাল থেকেই। আজ মৃত্যু সংবাদ, এবং তার সন্তান সুচেতন ভট্টাচার্য সকালবেলা তার মৃত্যু হয়েছে সেই খবরটা জানান। এবং দীর্ঘ 5 দশকের রাজনৈতিক জীবন বুদ্ধবাবুর। প্রথমে তিনি কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন, তারপর 1987 সালে যাদবপুর কেন্দ্র থেকে তিনি ভোটে লড়াই করেন। 2011 সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1944 সালের 1 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্য রাজনীতি শোকাহত। এবং তার একটাই স্লোগান যেটা একেবারে বিখ্যাত হয়েছিল, তবে আমি কথা বলি সঞ্জু সুর আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। সঞ্জু, এই মুহূর্তে ঠিক কি আবহ, কি জানতে পাচ্ছি তোমার থেকে আমরা? দেখো, ঠিক 12:05 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে, এবং এই মুহূর্তে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতেই রয়েছেন। তিনি ভেতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সোশ্যাল সমাজ মাধ্যম সেখানে প্রশ্ন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বিষয় দিয়ে, এবং এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাড়িতে এসেছেন, অর্থাৎ কামাবিলুর এই যে বাড়ি সেখানে মুখ্যমন্ত্রীর মরদেহ আজকে যেহেতু পিস ওয়ার্ল্ডে রাখা হবে, এবং সেখান থেকে আগামীকাল প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ আলিপুর দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সেই কাজগুলো করা হবে। সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত মুখ্যমন্ত্রী শ্রী লীলা ভট্টাচার্য এবং তার পুত্র সুতন ভট্টাচার্য তাদের সঙ্গে কথা বলে অবশ্যই রাজ্য সরকারের সহযোগিতা সেই কাজগুলো করবেন, তারা সরকারের রাজ্য করার সেই কাজগুলো করবেন। যেহেতু তিনি প্রয়াত মুখ্যমন্ত্রী, এখনো একটা বিষয়ে যদিও জানা সম্ভব হয়নি যে প্রয়াত মুখ্যমন্ত্রী বিদ্যুদেব ভট্টাচার্য মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হবে কিনা, তবে যা কিছু সিদ্ধান্ত দল এবং মুখ্যমন্ত্রীর পরিবারবর্গ তারা যা সিদ্ধান্ত নেবেন সেই হিসাবেই রাজ্য সরকার তাদের সঙ্গে থাকবেন, এমনটাই নবান্ন সূত্রে খবর। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যুদেব ভট্টাচার্যের প্রয়াত মুখ্যমন্ত্রীর বাড়ি বেশ কিছু আগে সেখান থেকে বাড়ি থেকে নেমে প্রায় হেঁটে এই রাস্তাটা তিনি আসেন। এই মুহূর্তে প্রয়াত মুখ্যমন্ত্রীর বাড়িতেই তিনি আছেন, যেটা এই মুহূর্তে খবর পেলাম যে লীলা ভট্টাচার্য তার সঙ্গে একান্তে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই সুচেতন ভট্টাচার্য তার সঙ্গে পরামর্শ জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষে কি কি করণীয়, বাকি করা যায় বা কি করা উচিত, সেই বিষয়গুলো আলোচনা করে নেবেন। তবে অবশ্যই যাই হোক না কেন, সেটা আলিপুর স্ট্রিট ভারত মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক দল সিপিএম তাদের মত সবকিছু মিলিয়ে, এবং অবশ্যই পরিবারের মত, এইগুলোকে মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই রাজ্য সরকারের পক্ষ জানানো হয়েছে।
একদম তাই, একদম সঞ্জু সঙ্গে থাকো, পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে। তবে এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য আয়চুরায়ের সঙ্গে, তাদের রিয়াকশন শোনাবো। প্রথমত বুদ্ধদেববাবু, রাজনৈতিক ইতিহাস বলে যদি কিছু থাকে বা পশ্চিমবঙ্গের ইতিহাস তো ক্রমান্বয়ে নতুন করে গড়ে উঠছে, সেই ইতিহাসের পাতায় বুদ্ধদেব বাবু একটা গুরুত্বপূর্ণ স্থান পাবেন এবং সেই স্থানটি বোধহয় প্রাথমিকভাবে চিহ্নিত হবে আদ্যান্ত ধুতি পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক বাঙালি সংস্কৃতি মনস্ক এবং শিক্ষিত বাঙালি হিসেবে, এইটা হবে তার আমার মনে হয় হেডলাইন পরিচয়। নিজেকে ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা একজন সহজ সরল সাধারণ ঘর থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব, শিক্ষিত মার্জিত সভ্য ভদ্র সর্বোপরি সৎ নিষ্ঠাবান একজন মানুষ হারালো বাংলার রাজনীতি। আমাদের অনেক বিরোধিতা ছিল, রাজনৈতিক লড়াই ছিল, অনেক লড়াইয়ের সম্মুখীন হয়েছি, কিন্তু বুদ্ধবাবুকে কখনো আমরা কলুষিত করতে পারিনি। তার আজও বোধহয় সাদা পাঞ্জাবিতে কোনো কালির দাগ লাগলো না। বুদ্ধবাবু নিষ্কলঙ্ক হয়ে পরপারে গেলেন, ভালো থাকবেন স্যার। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন প্রতিভা, অর্থাৎ কোথাও গিয়ে হয়তো একটা জায়গাতে একমত হবেন। যতই রাজনৈতিক বিতর্ক ঝড় ঝাপটা আসুন না কেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রত্যেকেই সম্মান করতেন, প্রত্যেকে শ্রদ্ধা করতেন, তাই হয়তো বুদ্ধদেব নামের পাশে বাবুটা প্রত্যেকেই বসাতেন। তাই বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যই থাকবেন। 80 বছর বয়সে এসে থামল তার সেই জীবন, এবং এই মুহূর্তে পাম অ্যাভিনিউ এর ছবি দেখাচ্ছি, তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখছেন আপনারা, এবং সুচেতন ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের একমাত্র সন্তান রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি যেহেতু শুনেছিলাম, সবার সঙ্গে যোগাযোগ রাখছিলাম, আমার কাছে যেহেতু খবর আসে যে 12:30 সময় আমরা বডি পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন, এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে, এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা এমবার্ম করে রাখলে 72 আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন, সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের, কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন, কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে, উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি, এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো, আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে, কাজে
আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল, ফলে আমি এখন বাড়ি ফিরে যাব। ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে, আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে, আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোকরেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। বাংলাটাকে ইংরেজি করে নিন। আমরা এত সময় নজর রেখেছিলাম পাম অ্যাভিনিউয়ের দিকে, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছিলেন তার বক্তব্য এবং অবশ্যই রাজ্যের অপূরণীয় ক্ষতি। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে রাজ্য সরকারের তরফে আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আজ পিস ওয়ার্ল্ডে থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ, এবং তারপর আগামীকাল তাকে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে, শেষ সম্মান জানানো হবে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকতে পারছে না, ঝাড়গ্রাম সফর রয়েছে তার, এবং তবুও তিনি সর্বতোভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পরিবারের সঙ্গে রয়েছেন তেমনটা জানালেন। নিজেও কতটা ভারাক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কার্যত স্পষ্ট। আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিতদা, বুদ্ধদেব ভট্টাচার্য আজ আর নেই, যদি একটু স্মৃতিচারণ আমাদের সঙ্গে শেয়ার করেন। বুদ্ধদেব ভট্টাচার্য সেই সমস্ত বিরল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একজন, যিনি তার কমিউনিস্ট পার্টির মধ্যে যে শৃঙ্খলা বা তার যে একটা গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের মধ্যে তার একটা নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য তিনি তুলে ধরতে পেরেছেন। এই কথাটা এই কারণেই বলছি যে কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের মধ্যে এমন কিছু কিছু বিষয় থাকে যে বিষয়ের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র বা হচ্ছে সামগ্রিকভাবে এটা বলাই হতো যে সময় বুদ্ধদেব ভট্টাচার্যরা রাজনীতিতে এসেছিলেন যে সেখানে একটা লিবারেল দর্শন, অর্থাৎ কোথাও একটা মানবিকতার দর্শনকে সাথে এই যে সর্বহারা বা শ্রমিক শ্রেণীর একনায়কত্ব যেটা কমিউনিস্ট পার্টির মূল দর্শনের মধ্যে পড়ে তার সাথে কিভাবে এটা সংশ্লিষ্ট হবে, সেই প্রচেষ্টা সারা জীবন যারা যারা করতে থেকেছেন তার মধ্যে অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্য পড়েন। এবং এই ধরনের প্রচেষ্টা করতে গেলে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় তাতে কখনো কখনো একটা বিতর্কিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন, ঠিক তেমন ভাবে তিনিও উঠেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য যদি আমরা দেখি 1977 সালে তিনি জয়লাভ করেছিলেন কাশীপুর বেলগাছিয়া ওই থেকে পরবর্তী ক্ষেত্রে নির্বাচনে যখন তিনি পরাজিত হন, তারপর তিনি চলে যান হচ্ছে যাদবপুর কেন্দ্র থেকে এবং সেখান থেকে তিনি বরাবর জিতে এসেছেন। ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকার সময় সেই সময় বাংলাতে হচ্ছে 50-60-এর দশকে পরবর্তী সময়ে বাংলায় তখন খাদ্য আন্দোলন, তারপর সাথে সাথে বাংলায় একটা বামপন্থী আন্দোলনের একটা বিকাশ ঘটছিল এবং সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি সিপিআইএম এ প্রবেশ করেন। যদিও তার আগে সিপিআই ভেঙে যখন সিপিএম হচ্ছে সেই সময় ভারতবর্ষের রাজনীতি তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বিরাট তার একটা অভিঘাত তৈরি হয়েছিল। তার কারণ হচ্ছে কমিউনিস্ট পার্টির মধ্যে তখন ছিল হচ্ছে অত্যন্ত ভাবে মতাদর্শগত এবং চীনের পন্থা এবং সোভিয়েট পন্থা, এই দুটো পন্থা বা দুটো লাইনের মধ্যে দ্বন্দ্বে পরে সিপিআই ভেঙে সিপিএম তৈরি হয় এবং বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস বা হচ্ছে সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, সেই সময়কার যারা নেতৃত্ব দীনেশ মজুমদার, এরা সবাই তখন সিপিএম পার্টিতে যোগদান করেন এবং DYFI সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য এরপর সিপিএম আসার পর যখন 1977 সালে বাংলায় একটা বড় রকমের রাজনৈতিক পালাবদল হয়, দীর্ঘদিনের অকংগ্রেসী শাসন কংগ্রেসী শাসনকে পরাভূত করে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় এবং বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার পর থেকে প্রথম থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের তিনি মন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রী হওয়ার পর তার কতগুলো বৈশিষ্ট্য কিন্তু ধরা পড়ে। আমি প্রথম যে বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই বলবো যে বাংলায় অবশ্যই কথা বলার চেষ্টা করব আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবং খুব সুন্দরভাবে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেটা তুলে ধরার চেষ্টা করছিলেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। আবারও কথা বলার চেষ্টা করব, তবে যে বিষয়টাতে আমরা আজকে নজর রেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 80 বছর বয়সে তার জীবনাবসান। আবারও কথা বলি সুজিতদা, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজিতদা, যেমনটা জানাচ্ছিলেন শুনতে পাচ্ছেন, কোনো কারণে আমাদের সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজীবন তিনি বামপন্থায় বিশ্বাসী ছিলেন। আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সুজিতদা, যেমনটা জানাচ্ছিলেন
77-এর তিনি যখন তথ্য সংস্কৃতি মন্ত্রী হলেন, একটা কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তৈরি হলো। নতুন সরকার স্বাভাবিক এই রাজ্যে ছাত্র যুব থেকে শুরু করে আপামর জনতার মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে কি সংস্কৃতির মধ্যে দিয়ে বাংলা এগোবে। কারণ তার আগে বাংলায় 70-এর দশকে নকশাল আন্দোলন, খুন, গুম, হত্যা, চারিদিকে একটা নৈরাজ্যের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা তখন গেছে, এবং আসার পর একটা সত্যি মুক্ত চিন্তার একটা পরিস্থিতি তিনি তৈরি করতে পেরেছিলেন। অন্তত আমরা যদি 77 থেকে 87 সালের ওই পর্যায়টাকে দেখি, বা তার পরবর্তী পর্যায়েও বাংলায় গ্রুপ থিয়েটার গুলোকে অনুদান দেওয়া, তারপর হচ্ছে লিটল ম্যাগাজিন গুলোকে অনুদান দেওয়া, এবং হচ্ছে বাংলায় যাতে চলচ্চিত্রকার যাতে তারা স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করতে পারেন, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করা, একের পর এক গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন সেই সময়। এটা কিন্তু একটা ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে বাংলায়। তার কারণ হচ্ছে কত, আজকের যারা আমরা যাদেরকে দেখছি, অনেক প্রতিষ্ঠিত নাট্যকার, চিত্র পরিচালক, তারপর সাহিত্যিক, বিভিন্ন স্বনামধন্য লিটল ম্যাগাজিন, তাদের একটা বড় রকমের উত্থানের পেছনে সেই বামফ্রন্ট সরকারের সেই সময়টা এবং বুদ্ধদেবের একটা অপরিসীম এবং নিরলস একটা প্রচেষ্টা কাজ করেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর ঠিকই চলছিল, বিশ্বায়নের অভিঘাত আসে 90-এর দশকে। বিশ্বায়নের অভিঘাতের পর একটা বড় রকমের পট পরিবর্তন হতে থাকে, প্রযুক্তিগত পরিবর্তন হতে থাকে। তার আগে বামফ্রন্ট সরকারের দুটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বাংলার জনমানসে এক প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। একটি কম্পিউটারের বিরোধিতা, এবং একটি হচ্ছে ইংরেজিকে প্রাথমিক স্তর থেকে তুলে দেওয়া, এবং সেই সব ক্ষেত্রগুলোতে বুদ্ধদেব ভট্টাচার্য বলা যায় তিনি পার্টির লাইনের মধ্যেই ছিলেন, এবং তখন বাংলায় জ্যোতি বসুর বাংলার মুখ্যমন্ত্রী, এবং সেই সময় একটা প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটি মন্তব্য করেছিলেন যে চোরের মন্ত্রিসভায় থাকবো না বলে তিনি বেরিয়ে গিয়েছিলেন, যা নিয়ে তীব্র তোলপাড় হয়েছিল বাংলার রাজনীতিতে। এবং তার যে স্বকীয়তা, এবং যে সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের অনেক কিছু বিষয়ে যে তার সাথে মতানৈক্য তৈরি হচ্ছে, সেটা স্পষ্ট প্রতীয়মান হয়। এবং পরবর্তী ক্ষেত্রে নানা রকম বিবাদ বিসম্বাদের পর আবারও তিনি হচ্ছে সরকারে তিনি ফিরে আসেন, যোগদান করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হন। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তারপর ধীরে ধীরে যখন সময় গড়া থাকে 2000 সাল আগে বাংলায়, তখন মানে বৃদ্ধ জ্যোতি বসু তিনি বাংলার মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান এবং বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী হন। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকভাবে একটা দীর্ঘদিনের জ্যোতি বসুর রাজত্ব দেখার পর একটা মানুষের মধ্যে, এবং একটা ক্লিন ভাব ইমেজের বুদ্ধদেব ভট্টাচার্য, সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত, বাংলার মধ্যবিত্ত মানসিকতার বা বাংলার যে সংস্কৃতি প্রবণ যে মানুষ, তাদের মধ্যে একটা তিনি আইকন হয়ে উঠে থাকেন। 2001 সালের নির্বাচনে বামফ্রন্ট জয়লাভ করে, ষষ্ঠ বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয়, এবং তার নেতৃত্বে বামফ্রন্ট সরকার আসার পর তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, ডু ইট নাও, অর্থাৎ যা করতে হবে করতে হবে। এবং ধীরে ধীরে দীর্ঘকালীন হচ্ছে কম্পিউটার বিরোধিতা, ইংরেজি শিক্ষার বিরোধিতা, এই সমস্ত বিরোধিতার পর থেকে সরে এসে ধীরে ধীরে আবারও হচ্ছে ইংরেজির প্রতিষ্ঠা হয়, এবং তারপর তিনি আবারও হচ্ছে শিল্পায়নের দিকে একটু নজর দিতে শুরু করেন। এই শিল্পায়নের সাথে নজর দিতে গিয়ে বাংলায় বারবার তার সাথে হচ্ছে সিআইটিইউ, বাংলায় যে শাসক দল, তৎকালীন দল সিপিএম এর যে শ্রমিক সংগঠন, সিআইটিইউর সাথে তার বিভিন্ন সময় কিন্তু একটা মতের দ্বন্দ্ব তৈরি হয়, অর্থাৎ পার্টি নেতৃত্ব মুখ্যমন্ত্রী এবং একদিকে, এবং তার একটা মন্তব্য ছিলেন যে আমি পার্টির মধ্যে রয়েছি, না হলে যদি এরকম পরিস্থিতি তৈরি হতো, আমার হাতে যদি পুরোটা থাকতো, তাহলে বাংলায় কিন্তু আমি এই ধরনের ট্রেড ইউনিয়নিজমের অনেক কিছুই কিন্তু শেষ করে দিতাম। এটা নিয়ে একটা বিরাট মিশ্র প্রতিক্রিয়া পার্টির অভ্যন্তরে তৈরি হয়। অনেকেই বলতে থাকেন যে বুদ্ধদেব বাবু পার্টির মধ্যে তিনি শ্রমিক শ্রেণীর গুরুত্বকে তিনি হ্রাস করতে চাইছেন। এই সমস্ত বিতর্কের মধ্যে দিয়ে 2001 থেকে 2006 সাল অবধি অতিবাহিত হতে থাকে, এবং হচ্ছে যে শিল্পের পথ না নিলে যে বাংলায় একটা তীব্র বেকারত্বের যে সমস্যা তৈরি হয়েছে তার থেকে নিষ্কৃতি মিলবে না, এবং ক্রমশ মধ্যবিত্ত মানুষের কাছে, শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে
সিপিআইএম সম্পর্কে একটা যে অনীহা তৈরি হচ্ছে সেটা কিন্তু বুঝতে পেরেছিলেন তৎকালীন নেতৃত্ব এবং বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, তার প্রত্যেকেই তারা এটাকে অনুধাবন করতে পেরেছিলেন। তারপর 2006 সালে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন, বহু চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে সেবারও তিনি ক্লিক করতে পারেনি এবং 235টি আসন পেয়ে সিপিআইএম বাংলার রাজনীতিতে একটি একচ্ছত্র একটা তার যে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করে এবং তারপরেই বেশ কিছু সিদ্ধান্ত এবং 2000 লক্ষণীয় 2006 নির্বাচনে জিতে আসার পর সিঙ্গুরে টাটার কারখানা এবং তারপর নন্দীগ্রামে কেমিক্যাল ফ্যাক্টরি, এই সমস্ত নিয়ে কিন্তু বাংলার রাজনীতি উত্তাল এবং অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে কৃষি জমিকে অধিগ্রহণ করে শিল্প হবে কিনা এই প্রশ্নে গোটা বাংলা কার্যত দুই ভাগ হয়ে যায় এবং বলা যায় 2006 থেকে 2011 তার এই শাসনকালটায় বাংলাকে রীতিমতো স্ট্রাগল করতে হয়েছে। পূর্ণ ক্ষমতা রয়েছে, 235 জন বিধায়ক রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু তীব্র আন্দোলন, বিরোধীদের তীব্র আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতির মধ্যে দিয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তারপর 2011 সালের নির্বাচনে নিজে যাদবপুর কেন্দ্র থেকে হেরে যান এবং সিপিআইএম এ ভরাডুবি হয়। এই যে পর্যায়, সেই পর্যায়ের মধ্যে দিয়ে যদি আমরা দেখি তার রাজনৈতিক যে জীবন, সেই জীবনের মধ্যে যেমন প্রচুর সাফল্য রয়েছে, বাংলায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তাকে একটা দৃঢ় মজবুত জায়গায় নিয়ে যাবার পেছনে কিন্তু জ্যোতিবাবুর যদি বিশ্বস্ত লেফটেন্যান্ট যারা হয়েছিলেন তার মধ্যে অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যেগুলো করতে চেয়েছিলেন, অনেক কিছুই তিনি করতে চেয়েছিলেন কিন্তু করা কার্যত হয়ে ওঠেনি, তার জন্যে তাকে বহু আফসোস করতে শোনা গেছে। বহু পার্টির বহু নেতার নেতৃত্ব, তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা অত্যন্ত শ্রদ্ধা করেন, সম্মান করেন, ভালোবাসেন, তাদের মধ্যেও সে আফসোস ছিল যে বিরোধী রাজনীতির কারণে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি। আসলে মধ্যবর্তী একটি পর্যায়ে গেছে যে পর্যায়ের মধ্যে দিয়ে বলা যেতে পারে একটা জনবিচ্ছিন্নতা হয়তো বামফ্রন্টের মধ্যে বা সিপিএম এর মধ্যে কাজ করেছিল, যে জনবিচ্ছিন্নতার কারণে তিনি যখন শিল্পায়নের আহ্বান জানাচ্ছেন, তিনি যখন বাংলার যুবকদের হচ্ছে আধুনিক শিক্ষা এবং শিল্পায়নের পথে নিয়ে যেতে চাইছেন, তখন সময়টা হয়তো অনেকটা পেরিয়ে গেছে, দেরি হয়ে গেছে, হয়তো সেই কারণেই একটা বড় রকমের গ্যাপ তৈরি হয়েছিল এবং যা আজও পর্যন্ত রাজনৈতিক নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি এবং কার্যত সিপিআইএম রক্তশূন্য হয়ে পড়েছে এবং ক্ষমতা থেকে চ্যুত হবার পরেই বুদ্ধদেব ভট্টাচার্য তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন তার অসুস্থতা এবং বারবার ঘন ঘন তিনি বহুবার হাসপাতালে গেছেন, বিভিন্ন সময় তার চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তাকে বারবার ফিরিয়ে নিয়ে এসেছেন কিন্তু এই ক্ষেত্রে এবারে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এটা সত্যি নিঃসন্দেহে একটা দুর্ভাগ্যজনক, যখন একটা রাজনৈতিক মানচিত্রে গোটা এই জায়গায় বঙ্গভূমিতে বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন দেখেছেন, সেই উত্থান পতনের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের যেমন সাফল্য ব্যর্থতা দুটোই রয়েছে কিন্তু তার ব্যক্তিগত জীবনের কতগুলো দিক রয়েছে যে দিক কিন্তু আগামী দিনে অনেকের কাছে একটা যে চর্চা এবং অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ সুজিত দা আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক উত্থান থেকে শুরু করে তার মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত গোটা পর্বের একটা সিনপসিস আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় তুলে ধরলেন।